পূর্বতন বাম সরকার সমস্যা সৃষ্টি করত। রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যবাসীর সমস্যা সমাধানের চেষ্টা করে। এটাই তফাৎ দুই সরকারের মধ্যে। কাজ করলে সমস্যা হবেই, কিন্তু সেই সমস্যাগুলি সমাধানে সদিচ্ছা থাকতে হবে, আর সেই সদিচ্ছা রয়েছে বর্তমান সরকারের। আগরতলা শহরে বৈজংনগর শিল্পনগরীতে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিল্প স্থাপনে রাজ্যের তরুণ যুব সমাজকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের 8টি জেলা থেকে 18 থেকে 45 বছর বয়সী মোট 100 জন যুবক যুবতীর নাম নথিভুক্ত করা হয়েছে জেলা শিল্প কেন্দ্রে। সেই 100 জন যুবক যুবতীকে নিয়ে ত্রিপুরা শিল্প বাণিজ্য মন্ত্রক এবং শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় শুক্রবার। রাজ্যের সাম্প্রতিক শিল্প পরিকাঠামোর বিকাশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা রাজ্যের শিল্পের উন্নয়নে এগিয়ে আসার জন্য রাজ্যের তরুণ তরুণীদের এদিন আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকার আগে সমস্যার সৃষ্টি করবে, আর আমাদের এই সরকার সমস্যার সমাধানের চেষ্টা করবে, এটা হচ্ছে আমাদের মধ্যে ডিফারেন্স। আগে অনেক সময় আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের যারা আছেন এখানে আমার কাছে জান যে এখানে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, যখন যেটা বলে সিকিউরিটির সমস্যা, এই সমস্যা, বিজনেস সমস্যা, গ্যাসের সমস্যা, আমরা 100% করতে পারবো তা না, কিন্তু ইচ্ছা আছে, হ্যাঁ সদিচ্ছা আছে। দেখুন, কাজ করতে গেলেই সমস্যা, আর যে কাজ না করবে তার কোনো সমস্যা নেই। আমি একজন সার্জন, আমি যদি সার্জারি করি তবে কমপ্লিকেশন আসবে, আর যদি আমি সার্জারি না করি খালি মাসের টাকা নেই তাহলে নো কমপ্লিকেশন সার্জারি, এই সার্জনের কোনো সমস্যা নেই। এরকম বললে কোনোদিনই সামনে থেকে এগুলো যাবে না। আপনাদের আমি আবার বলছি, দিস ইজ দ্য বেস্ট টাইম যে আপনারা এই ট্রেনিং পাওয়ার পরে আবার আপনাদের আরও যারা আসেন, মাত্র 100 তারা ইউথ এখানে এসছে, এটা ওখানে গিয়ে বলতে হবে আপনাদের যে যাও গিয়ে দেখে এসো ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে সেখানে গিয়ে দেখে এসো, বাইরের থেকে এসে এখানে কাজ করছে, বাইরের যারা এন্টারপ্রেনার তারাই সেখানে যদি কাজ করতে পারে ছেলে নিজের ফ্যামিলি রেখে, আমার এখানে মিলে আমার মোমবাতি নিশ্চয়ই অন্ধকার, এটা কেন হবে? আমাদেরও করতে পারি আমরা যদি বাইরে যাই, আমাদেরও তো বাইরে যেতে পারি আমরা, তো এই বিষয়ে কাজ করতে হবে। এবং বহু জায়গার মধ্যে, বহু জায়গায় যখন যাই যে কোথায় যাই, আমাদের ত্রিপুরার আমাদের ছেলেমেয়েরাও বাইরে নাম করছে না, আমরা আমাদের নিজেদেরকেই বুঝতে পারি না আমার ক্যাপাসিটি কী, ক্যাপাবিলিটি কী আমরা বুঝতে পারি না। এর জন্য এই যে ভিতর থেকে আসা মানসিক এবং তার হৃদয় থেকে যা আসা এবং এনভায়রনমেন্ট যেহেতু এসছে এখন, এই সরকার আমার সরকার, আমরা একটা পোর্টাল পেয়ে ধরেছি, এই মানসিকতার মধ্যে যদি আমরা চলতে পারি। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে লাগাতার কাজ করে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে নানান পদক্ষেপ নিচ্ছি আমরা, ইচ্ছে থাকলেই উপায় হয়, তার প্রমাণ দিয়ে মহিলাদের সংরক্ষণ বিল পাশ করিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবার ত্রিপুরাতেও যুবকদের পাশাপাশি আত্মনির্ভর হয়ে উঠতে হবে রাজ্যের মেয়েদেরও। শুক্রবারের কর্মশালায় উপস্থিত হয়ে এমনটাই বলেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। এর পাশাপাশি নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল নিয়েও এদিন বক্তব্য রাখেন তিনি। আমি এইটুকুই বলবো যে আমাদের যে ত্রিপুরা এবং আমাদের যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের ভারতবর্ষকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায়। সেই আত্মনির্ভর করতে হলে আমাদের দরকার যে যুবকের শক্তি দরকার এবং যুবকের উৎসাহ দরকার, এটাকে যুবককে অনুপ্রেরণা দেওয়া এবং যে ইচ্ছে থাকলে উপায় হয় সেটা একটা বিষয় আমি মনে করি। এখানে আমাদের চেয়ারম্যানও বলেছেন, তো আমি এটাই বলবো যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এসেছেন এবং আসবেন তাদেরকে বলবো, আমি মনে করি মহিলাও মেয়েও এখানে রয়েছে, তো আমাদের দরকার যে এগিয়ে যেতে হলে আমাদের ইকুয়াল হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু পুরুষরা এগিয়ে যাবে মহিলারা পিছিয়ে থাকে সেটা সম্ভব সেটা না। যে আমাদের কেন্দ্র সরকারও আজকে আমাদের পার্লামেন্টে পাস হয়ে গেছে মহিলাদের জন্য 3% রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও চালু আছে, করা হয়েছে, তো সেই বিষয় নিয়ে আমি বলবো যে আমাদের প্রত্যেকে এগিয়ে যেতে হবে, এবং তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আছেন, ওনার নেতৃত্বে আমাদের দপ্তরের মাধ্যমে আমরা যুবকদের বিভিন্নভাবে সহযোগিতা লোনের মাধ্যমে হোক এবং পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে যে যাতে করে তারা লোন নিয়ে
থাকে যাতে তারা সেটা কাজে লাগাতে পারে। কেননা আমাদের স্কিল ডেভেলপমেন্ট দরকার, স্কিল ট্রেনিং যদি না হয় তাহলে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে অনেক সময় দেখা যায় অসুবিধা হতে পারে, তার জন্য ট্রেনিং নেওয়া দরকার। শিল্প স্থাপনে যুব সমাজকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার এই বিশেষ উদ্যোগকে রাজ্য কেন্দ্রীয় সরকারের ক্রেডিটযুক্ত বিভিন্ন প্রকল্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে আগ্রহী যুবক যুবতীদের। পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন স্বরোজগারের উপযুক্ত প্রকল্পগুলিতে শিল্প স্থাপনের সহায়তা দেওয়া হবে তাদের। এর পাশাপাশি উৎসাহীদের ঋণ পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে এবং ব্যাংকারদের সাথেও সরাসরি সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। শুক্রবারের অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানালেন টিআইডিসি এর চেয়ারম্যান নবাদল বণিক। বললেন, এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে ব্লক এবং জেলা স্তরেও। আজকের যে স্কিম, সেই স্কিম আগামী দিনে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে বিভিন্ন কর্মসংস্থান এবং আত্মনির্ভরের দিকে এগিয়ে যাবে। সেই অনুষ্ঠানে উনি উপস্থিত থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছে গুমতি জেলার ভাইয়েরা বোনেরা দাঁড়িয়ে আছো, প্রত্যেককে আমরা বলতে চাই আজকে শুধুমাত্র ওয়ার্কশপের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো না, এটা দ্বিতীয় পর্যায়ে ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলে আপনাদেরকে প্রত্যেককে নিয়ে আবার একটা ট্রেনিং এর ব্যবস্থাপনা করা হবে এবং আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে যার মাধ্যমে আজকে যারা যারা আপনাদেরকে ট্রেনিং সেশন দিয়েছে প্রত্যেকের ফোন নাম্বার থাকবে এবং প্রত্যেক দপ্তর থেকে আপনারা যেন সহযোগিতা পান এবং প্রত্যেক দপ্তরে আপনারা যাবেন যেমন সহযোগিতা পান তার জন্য আপনাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার গুলোতে এবং ব্লক লেভেলে আপনাদেরকে সহযোগিতা করবে। এবং তারপরে যে তৃতীয় পর্যায়ে আজকের যে স্কিম, যারা এখানে আজকে ভিজিট করেছেন আপনারা যারা যুব ভাইয়েরা বোনেরা যারা ভিজিট করেছেন আপনাদেরকে বলতে চাই টিআইডিসি তার ওন পার্ট থেকে আপনাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত বিনা গ্যারান্টিতে লোনের ব্যবস্থাপনা পর্যন্ত আমরা করব। আগামী 30 ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কর্মসূচি সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।